নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে থেকে একটি নতুন সিরিজ আমি স্টার্ট করছি। প্রত্যেক রবিবার ছোট ছোট আমি ভিডিও আপনাদেরকে দেব, যে ভিডিওগুলোর বিষয় হবে সম্পূর্ণ রেইকি। আপনারা জানেন এই চ্যানেলটি রেইকির উপরে, যদিও বিভিন্ন ধরনের বিষয় যেগুলো আমার জানা আছে সেই সমস্ত বিষয় আমি আপনাদেরকে শেয়ার করি, যেরকম বিভিন্ন ধরনের টেকনিক, ল অফ অ্যাট্রাকশন, সুইচ ওয়ার্ড, এঞ্জেল নাম্বার বা হিলিং কোড, জিবু সিম্বল, বিভিন্ন ধরনের মন্ত্রাস, বিভিন্ন ধরনের বিষয় যেগুলো আমার জানা আছে, যেগুলো আপনারা জানলে আপনাদের উপকার হবে, আমি সেই সমস্ত ধরনের তথ্য আপনাদের সামনে শেয়ার করি এই চ্যানেলের মাধ্যমে, এবং আপনারা এই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন। তো যারা রেইকির বিষয়ে ইন্টারেস্টেড আছেন বা যারা রেইকিকে এখনও খুব ভালোভাবে বুঝে উঠতে পারেননি যে রেইকি কী, তো সেই সমস্ত বন্ধুদের জন্য আমি এই প্রয়াসটি চালু করছি। আজকের বিষয় হচ্ছে রেইকি কী। তো মন দিয়ে ভিডিওটি দেখুন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন। রেইকি, এই রেইকি শব্দটা দুটো শব্দ নিয়ে গঠিত এবং এই শব্দটি হচ্ছে জাপানি শব্দ। রেই অর্থাৎ সর্বব্যাপী, ইউনিভার্সাল। কি হচ্ছে লাইফ এনার্জি বা লাইফ ফোর্স এনার্জি বা জীবনী শক্তি। অর্থাৎ রেইকির পুরো মানে হচ্ছে সর্বব্যাপী জীবনী শক্তি, ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জি। জাপানি অধ্যাপক ডক্টর মিকাও উসুই মার্চ 1922 এই শক্তির খোঁজ পেয়েছিলেন, এবং তিনি এই শক্তির খোঁজ পাওয়ার পর যেটা বলেছিলেন সেটা হচ্ছে তিনি এই শক্তির আবিষ্কার করেছেন এটা তিনি বলেননি। তিনি বলেছিলেন যে আমি পুনরাবিষ্কারক, অর্থাৎ এই শক্তি আগে থেকেই ছিল, আগে এই শক্তি গোপনভাবে ব্যবহার করা হতো। আমাদের দেশে সাধু সন্ন্যাসীরা এই শক্তিকে কিন্তু কাজে লাগাতেন, তবে সমস্ত মানুষের সামনে নয়, লোকচক্ষুর আড়ালে। এবং আমাদের দেশীয় নামে আমি রেইকি বললাম জাপানি শব্দ, ভারতীয় নামে প্রাণ চিকিৎসা। তো প্রাণ চিকিৎসা আগেকার দিনে সাধু সন্ন্যাসীরা ব্যবহার করতেন, এবং এই প্রাণ চিকিৎসার উল্লেখ কোথায় আছে? ঋক বেদে আছে। রেইকিকে বিভিন্ন দেশে বিভিন্ন নামে কিন্তু ডাকা হয়। বর্তমানে বিশ্বের প্রত্যেকটি দেশেই কিন্তু রেইকির ব্যবহার হচ্ছে। রেইকি WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা স্বীকৃত। রেইকিকে রাশিয়াতে বায়োপজামা বলা হয়, চীনে বলা হয় চি, মুসলিম যে কান্ট্রিগুলো আছে, ইসলামিক কান্ট্রি, সেসব জায়গায় নূরে ইলাহি বা বার্খ নামে কিন্তু রেইকিকে ডাকা হয়। এইরকম বিভিন্ন দেশে, ভারতবর্ষের কথা তো বললামই, প্রাণ চিকিৎসা, তো এইরকম বিভিন্ন দেশে বিভিন্ন নামে রেইকিকে ডাকা হয়। রেইকির সঙ্গে কোনো ধর্ম, জাতি, বর্ণর কোনো সম্পর্ক নেই, অর্থাৎ যে কোনো মানুষ রেইকি শিখতে পারে এবং অ্যাপ্লাই করতে পারে। রেইকি কোনো জাদু, মন্ত্র, তন্ত্র, ঝাড় ফুঁক এই সমস্ত বিষয়ের মধ্যেও পড়ে না। রেইকি স্বতন্ত্র একটি ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জি বা জীবনী শক্তি, যা সর্বব্যাপী ছড়িয়ে রয়েছে। রেইকি একটি সম্পূর্ণ শুভ শক্তি বা শুভ এনার্জি, যে এনার্জির সাহায্যে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের নেগেটিভিটিকে দূর করতে পারেন, নিজের বডি, নিজের মাইন্ড অর্থাৎ শারীরিকভাবে, মানসিকভাবে আপনি সুস্থ হতে পারেন, আধ্যাত্মিক দিক থেকে আপনি নিজের জীবনকে উন্নতি করতে পারেন। রেইকির বিভিন্ন ধরনের প্রয়োগ রয়েছে, বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে, আরও প্রচুর কিছু ইনফরমেশান দেওয়ার আছে, আজকে আর নয়, আগামী দিনে অবশ্যই সেগুলো ধীরে ধীরে আপনাদেরকে বলতে থাকবো। তো আজকের জন্য এইটুকুই, সবাই খুব ভালো থাকুন, নমস্কার।